সূরা ফাতিহার প্রথমে আপনি কি বলেন আল্লাহ বলছেন ইযা ক্বালা আল-আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলছেন যখন কোন বান্দা বলে যাবতীয় প্রশংসা বিশ্ব জাহানের রব আল্লাহর ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আব্দি তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো আপনার কথার জবাব দিচ্ছেন আল্লাহ বুঝতে পারলেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তখন বলে হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করলো আকালা রহমানুর রহিম বান্দা যখন বলে যিনি পরম করুণাময় অসীম দয়ালু এই কথা যখন বান্দা বলে তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি বান্দা আমার গুণগান করলো আপনার পিছনে পিছনে আপনার কথার উত্তর আল্লাহ দিচ্ছেন আরশ আযিম থেকে ইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দা বলে যিনি বিচার দিবসের মালিক মাজদানি আব্দি তখন আল্লাহ বলেন বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো ইযা ক্বালা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বান্দা বলে আমি আমরা একমাত্র আপনারই ইবাদত করি আপনার নিকটেই সাহায্য চাই এই কথা যখন সালাতের মধ্যে সূরা ফাতিহার মাধ্যমে বান্দা বলে তখন আল্লাহ বলে হাযা বাইনি বাইনা আব্দে এটাই এটাই আমার বান্দার ইয়াকা নাবুদ আনুগত্য বান্দা আমার করবে ইয়াকা নাস্তাইন তখন সাথে সাথেই সাহায্য আমি আল্লাহ করব সুবহানাল্লাহ আনুগত্য আমার করবে সাহায্য আমি আল্লাহ করব ইয়াকা নাবুদ ওয়াইয়াকা নাস্তাইন আমরা একমাত্র তোমারই আনুগত্য করি তোমার নিকটেই সাহায্য চাই তখন আল্লাহ বলছে ঠিক আছে আমারই আনুগত্য করছো আনুগত্য আমার হলো হলো কিন্তু সাহায্য আমার পক্ষ থেকে যাও আমি তোমাকে সাহায্য করলাম সুবহানাল্লাহ এটা আল্লাহ বলছেন আপনি সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আপনার সাথে আল্লাহ জবাব দিচ্ছেন ইযা ক্বালা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাল দাল্লিন যখন বান্দা বলে আল্লাহ আমাকে সঠিক সরল সহজ পথ আমাকে দেখাও যারা নিয়ামত প্রাপ্ত নবীন সিদ্দিকিন সোহাদা সলেহীন এদের সাথে আমাকে সংযুক্ত করে নাও ফাতিহাতে আপনি এই দোয়া পড়ছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাল দাল্লিন ইহুদি খ্রিস্টান এদের অভিশপ্ত জীবন থেকে পথভ্রষ্টতা থেকে আমাদেরকে হেদায়েত দাও তখন আল্লাহ বলে যাও আমি তোমাদেরকে হেদায়েত দিলাম সঠিক রাস্তাও দিলাম নবীন সিদ্দিকিন সলেহীন সকলের সাথে আমি তোমাদেরকে জান্নাতেও প্রবেশ করালাম এটা আল্লাহ বলছেন আপনি বলবেন আমিন আল্লাহ বলবেন যাও কবুল করে নিলাম একশনের প্রতারক এত বড় সর্বশ্রেষ্ঠ কোরআন মাজিদের সূরা লা সালাতা লিমান লাম ইয়াকরাবি ফাতিহাতিল কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল একেবারেই সংকীর্ণতা মনোভাব এরা বলছে যে ইমাম পড়লেই হবে বেটা তুমি কি হিন্দু নাকি যে ব্রাহ্মণ পড়লেই হয়ে গেল ইমামকেও পড়তে হবে মুক্তাদেরকেও পড়তে হবে আল্লাহ বলছেন যে বান্দা যখন বলে ইয়াকালাল আব্দু বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাই মাথা মোটা সংকীর্ণ জ্ঞানের অধিকারী তোমার ইমাম কি একাই আল্লাহর বান্দা নাকি পিছনে যে মুচি মাথর ইট ভাঙা শ্রমিক ভ্যান চালক এরাও আল্লাহর গোলাম এরাও আল্লাহর বান্দা তোমার মনে শুধু ইমামই বান্দা এরা সব শয়তান নাউজুবিল্লাহ মিন জালিক এখনো বুঝতে পারেননি আল্লাহ বলছেন ইযা ক্বালাল আব্দু যখন বান্দা বলে বান্দা যখন কি বলে সূরা ফাতিহা বলে তো বান্দা কি শুধু ইমাম নাকি পিছনের মুক্তাদিরাও তোমার আবার পড়াশোনা করা লাগবে আবার পিছনে আসা ভালোভাবে পড়াশোনা করো পড়াশোনা করে দেখো হাদিসটা কোথায় আছে মুসলিম 904 নম্বর হাদিস আয়না দেখেন না আপনারা এভাবে দেখলে চেহারা দেখা যায় না তো হাদিস খুললে ওভাবে দেখতে পাবেন হাদিস বুঝতে পারনি তুমি গোড়ামি দলীয় সংকীর্ণতা বাদ দাও আল্লাহ তোমাকে নিরপেক্ষভাবে কোরআন সহি সুন্নাহ মানার তৌফিক দান করুন আল্লাহুম আমিন বলছিলাম সূরা ফাতিহার পরে আমিন জোরে না ধীরে মারামারি শুরু হলো সারা পৃথিবীতে আমিন জোরে না ধীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী 780 782 নম্বর হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদাম মানালি ইমামু ফাম মেনু যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো
কখন আমিন বলবে? যখন ইমাম আমিন বলে তখন বলো। তো ইমাম যদি চুপে চুপে বলে আপনি কখন টের পাবেন আর আপনি কখন বলবেন? কথা বুঝতে পারলেন মনে হয়? যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো। ফাইনমান ফাকাত তামিনহু তামিনাত মালায়েকাতে তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় গোফেরাত গোফেরাল রহমাত তাকদ্দামা মিন জামবি আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন ফাকুল আমিন। যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন তখন তোমরা আমিন বলো। ফাইনমা নফাকা কাউলু কাউলু কাউলাল মালায়েকাতি তোমাদের আমিনের সাথে যদি ফেরেশতাদের আমিন মিলে যায় গোফেরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি তোমাদের বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমিন জোরে বলতে হবে। ইবনে মাজা খুলেন সহিহ ইবনে মাজা 856 নম্বর হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো তোমাদের এই সালাম এই যে তোমরা সালামু আলাইকুম দাও আর তোমরা যে জোরে আমিন বলো এই কারণে ইহুদিরা তোমাদের শত্রুতা করে। তা এই আমিন যদি জোরে না বলি তো ইহুদি শুনলো কিভাবে শত্রুতা করলো কিভাবে? কথা বুঝতে পারলে মনে হয় মানে ওকে বোঝার জন্য আবার পড়াশোনা করা লাগবে। আমিন জোরেই বলতে হবে এটাই সুন্নাত। সূরা ফাতিহা পড়তে হবে সকলের এটাই ফরজ এটাই ঠিক। বলছিলাম সূরা ফাতিহা হলো এবার রুকু আর সেজদা চার হলো রুকু পাঁচ হলো সেজদা। আল্লাহ বলছেন এই হলে যেন আমার কাওয়ার এই আই হলে যেন আমানোর কাওয়াস যদু হে বিশ্বাসীগণ তোমরা রুকু করো সেজদা করো। রুকু আর সেজদা সালাতের প্রধান ফাংশন। সালাতের প্রধান ফাংশন কি? রুকু আর সেজদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু সালাসাতু সালাতের নাকি তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? তিন ভাগে। আসলাসিত্তুর সুলুসুন তিন ভাগের এক ভাগ হচ্ছে ওযু করা। ওয়ার রুকু সুলুসুন তিন ভাগের এক ভাগ রুকু করা। ওয়াস সুজুদু সুলুসুন তিন ভাগের আরেক ভাগ সেজদা করা। ফামান আদা বিহাক্কিহা যে ব্যক্তি এই তিনটা হকভাবে প্রতিষ্ঠা করলো আদায় করলো কবিলাত মিনহু তার সালাত কবুল করা হলো। কবিলা মিনহু সাইরু আমালিহি তার পৃথিবীর যাবতীয় আমল আল্লাহ কবুল করলেন। ওয়ামান রুদ্দাত আলাইহি সালাতুহু আর যার সালাত কবুল করা হলো না রুদ্দ আলাইহি সাইরু আমালিহি তার পৃথিবীর কোন আমল কবুল করা হবে না। বুঝতে পারেননি? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইহসাবু বিল আবদি কিয়ামাতিস সালাহ বিচার মাঠে আল্লাহ সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করবে তুমি কি সালাত আদায় করেছো। ফাইন সালাওয়াত সালাল্লাহু যদি বান্দার সালাত ঠিক হয় কোটি টাকা দান তার ঠিক হবে তাসবিহ তাহলিল কোরআন মাজিদের নেকি ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি যদি তার সালাত ঠিক না হয় সালাত যদি আদায় না করে পৃথিবীর কোনো ভালো কাজই কবুল হবে না। নেতার কোটি টাকা দান বিরিজ আল্লাহর নিকটে কবুল হবে না যদি নেতার সালাত না থাকে। সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। আপনি সালাত আদায় করেন সঠিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ওইভাবে সালাত আদায় করেন। আসরাকুন নাসে আল্লাযী ইয়াসরুকু সালাতাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় চোর সালাত চোর সবচেয়ে বড় চোর সালাত চোর। কাইলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরুকু সালাতাহু কিভাবে মানুষ সালাতকে চুরি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লায়ুতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহা যে ব্যক্তি রুকু সেজদা সঠিকভাবে আদায় করে না ওই ব্যক্তি সালাতকে চুরি করে। নাউজুবিল্লাহি মিন জালেক। রুকু সেজদা ভালোভাবে করবেন। যখন রুকু করবেন হাত সোজা থাকবে পা হাত সোজা থাকবে পেট সোজা থাকবে মাথা সোজা থাকবে একেবারে টান টান কুঁজো ভাবে নয়। সেজদা করবেন একইভাবে। যদি রুকু সেজদা পূর্ণভাবে করেন জামাতের তো ফজিলত আছে আছে। আপনি একটা হাদিস শুনেন রুকু সেজদার গুরুত্ব শুনেন জামাতের তো ফজিলত আছে আছে। একটা হাদিস শুনেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু ফি জামাতিন তাদিলু খামসা নয়শরিনা সালাতান যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতে পড়ে আল্লাহ তাকে 25 ওয়াক্তের নেকি দিয়ে দিবেন। হলো হলো জামাতে ফায়দা সাল্লাহা ফি ফালাতিন এই সালাতি যদি সে মাঠে কৃষক মানুষ মাঠে যদি আদায় করে একাকী
ফাতাম্মা রুকুয়া হওয়া সুজুদাহা, কিন্তু একা পড়ার সময়তেও যদি রুকু আর সেজদা পরিপূর্ণভাবে সে আদায় করে, বালাগাত খামসিনা সালা, আল্লাহ তাকে 50 ওয়াক্তের নেকি দিবেন। সুবহানাল্লাহ। রুকু সেজদা ভালোভাবে করা লাগবে, এটাই বুঝাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলেন? এটা রুকু সেজদা।